সন্তান হয়েছে। আবে বাবা হয়েছে, মা যেদিন তুই আমার চোখে শত্রুতার কাঁটা হয়ে বেঁধেছিলি, তারপর তোর চরিত্রের দোষ মালিকের চোখের সামনে তুলে ধরে নি। কারণ সেদিন আমি বলেছিলাম শত্রু প্রথমবার আমার সাথে অন্যায় করেছে, তাই ক্ষমা করে দিয়েছি। কিন্তু আজ তোর অপরাধ ক্ষমার যোগ্য নয়। তুই একটা সৎ মালিকের সরলতার সুযোগ নিয়ে নেশা নামে ড্রাগসের ব্যবসা করে সমগ্র দেশ ও জাতিকে ধ্বংস করে দিচ্ছিস। আজ তোকে এভাবে ছেড়ে দিলে আমার পাপ হবে। এই ড্রাইভারের বাচ্চা, তোর মতো ইয়ানো আরো অনেকে আর কালো ব্যবসার প্রতিবাদ করছিল, কিন্তু সবাই জানে ইয়ানো শুধু একটা ভাষাই চলে, রায়হান খানের ভাষা। যে আর ভাষায় কথা না বলে তার গলার আওয়াজ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। তোর মতো শ্রীকালের হুমকি দিয়ে আমার মতো সিংহের কণ্ঠ স্তব্ধ করা যায় না। ম্যানেজার মাইকেল, হাতের লাউড স্পিকার বন্ধ করে দে। কে ওই বেয়াদব ছেলেটা তোমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলে গেল? ওকে বেয়াদব বলো না, ও খুব সত্যবাদী আদর্শবান ছেলে। নিশ্চয়ই ম্যানেজারের কোনো আচরণ ওর আদর্শকে আঘাত করেছে। লাইলা, মার কি হয়েছে? জ্বর। কি তোমার গায়ে তো অনেক জ্বর মা, আমি এক্ষুনি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। না রে পাগল, সামান্য জ্বর, তোকে এত অস্থির হতে হবে না। লাইলা, তুমি মার পাশে থাকো, আমি এক্ষুনি আসছি।